সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়টি গ্রামের চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম তোমাদের সাথে। তো আজকে আমার লেকচার 3 নম্বর আলোচনা করব। এক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন 1 নং আজকে আমরা আলোচনা করব। তো প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ আমি এগুলা বিশদ ব্যাখ্যা সহ তোমাদেরকে জানাবো। প্রথমে এখানে আমাদের লেখা আছে মূলধন। পূর্বে বলেছিলাম রামের মূলত কোনো হিসাব নয়, হিসাবের গাণিতিক সূত্রটা যাচ্ছে একটি তালিকা মাত্র। তাহলে সেই তালিকাতেই আমাদের ভালো মতো কমপ্লিট করতে হবে। মূলধন এটা হচ্ছে আমার জন্য একটি দায়। আমি এখানে একটু সংক্ষেপে লিখে দিলাম দায়। তো দায় হলে আমরা জানি আই লাভ দায় সর্বদা ক্রেডিট, সেজন্য মূলধন ক্রেডিট। হাতে নগদ 1/1/17 আমি বলেছিলাম এটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ। 1 তারিখে যেহেতু আছে এটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, তাহলে সেটি আসবে না, রাও মিলে আসবে না। প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স ও সমাপনী মূলধন রাও মিলে আসে না। এরপর দেনাদার, দেনাদার হচ্ছে আমি যার থেকে টাকা পাব। হয়তো বা তার কাছে আমি ধারে মাল বিক্রি করছিলাম, সে ধারে মাল বিক্রি করার পরে সে আমার টাকা এখনো দেয় নাই, টাকাটা পাবো। তো সেই দেনাদার যাদের থেকে টাকা পাবো তারা হচ্ছে আমার জন্য সম্পদ। সম্পদ হলে সেটা হবে ডেবিট। পাওনাদার, পাওনাদার হলে আমার জন্য দায়। যেভাবে আমি কারো থেকে টাকা পেতে পারি সেইভাবে আমার থেকেও কেউ টাকা পেতে পারে, সেই ক্ষেত্রে পাওনাদার হচ্ছে গিয়ে দায়। মানে আমি কারোর কাছ থেকে ধার মাল কিনছি, সেজন্য যাদের থেকে ধার মাল কিনছি তারা আমার থেকে টাকা পাবে, দায়। দায় হলে ক্রেডিট। এরপর উত্তোলন, উত্তোলনকে একটি ব্যক্তিগত খরচ হিসেবে চিহ্নিত করা হয়, সেজন্য এটি ডেবিট। ক্রয়, ক্রয় করলে তো খরচই হয়, সেজন্য এটি ডেবিট। এরপর বিক্রয়, বিক্রয় করলে আয় হয়, আয় হলে ক্রেডিট। বিনিয়োগের সুদ, আমি কোনো একটি জায়গায় বিনিয়োগ করলাম, সাপোজ ধর আমি কাউকে টাকা দিলাম, টাকা দিলে সে আমার থেকে টাকাটা আমার থেকে নিল, বিনিময়ে সে আমাকে কিছু না কিছু তো দিবে, সুদ দিবে। বিনিয়োগের উপর একটা সুদ পাই, যে টাকাটা দিই সেটার উপর আমি একটা লাভ পাবো, সে লাভটা হচ্ছে আমার জন্য আয়। তাহলে তোমাদেরকে সেখানে দেখেছিলাম যে সম্পত্তির উপর সুদ, সম্পত্তির উপর সুদ কিন্তু ক্রেডিট হয়, সম্পত্তির উপর সুদ ক্রেডিট হয়। এরপর সমাপনী মজুরপণ্য রাও মিলে আসবে না। বিমা সালামি, বিমা সালামি জিনিসটি কি, যে কোনো প্রতিষ্ঠান হোক, গাড়ি মোটর গাড়ি হোক, ঘর বাড়ি হোক, যে কোনো ক্ষেত্রে বিমা চুক্তিটা করা হয়। তাহলে আমার প্রতিষ্ঠানের জন্য যদি আমি বিমা চুক্তি করি সেক্ষেত্রে প্রিমিয়াম বাবদ আমাকে বিমা কোম্পানিকে কিছু টাকা দিতে হয়, এটাকে বিমা সালামি বলা হয়। তাহলে এটা আমার জন্য খরচ, তাহলে খরচ হলে দেরি। এরপর আমদানি শুল্ক, বাইরের দেশ থেকে যদি আমি কোনো প্রোডাক্ট আমদানি করি সেই ক্ষেত্রে আমাকে কাস্টমার বেশি একটা শুল্ক দিতে হয়, সেটা হচ্ছে আমার জন্য খরচ। কমিশন প্রাপ্তি, আমি কোনো একটি কাজ করলাম যার ফলে আমি কিছু টাকা কমিশন পেলাম। প্রাপ্তি কথাটা যে জায়গায় থাকবে সেটা হচ্ছে আয়, প্রাপ্তি কথাটা যেখানেই থাকবে সেটা হচ্ছে আয়, আর আয় হলে হচ্ছে ক্রেডিট। এরপর বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে আমার জন্য সম্ভব, সেই ক্ষেত্রে এটি ডেবিট। ব্যাংক জমার সুদ, আমি ব্যাংকে টাকা জমা রাখলাম সেই ক্ষেত্রে ব্যাংক আমাকে কিছু টাকা সুদ দিল, বিনিয়োগের সুদের মতোই। বিনিয়োগ যেহেতু সম্পদ, ব্যাংক জমাও সম্পদ, তো ব্যাংক জমা যেহেতু সম্পদ, সম্পদের উপর যদি আমি সুদ পাই সেটা আমার জন্য আয়, আর আয় হলে সেটা হচ্ছে ক্রেডিট। আসবাবপত্র আমার জন্য সম্পদ, সেই ক্ষেত্রে সেটা ডেবিট। বিজ্ঞাপন, আমি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই সে প্রোডাক্ট সম্বন্ধে আগে আমাকে সর্বক্রেতাগণকে জানাতে হবে, ক্রেতাগণকে অবহিত করার জন্য বা জানানোর জন্য আমার যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে বিজ্ঞাপন, আর বিজ্ঞাপন সেটা আমার জন্য খরচ, খরচ করলে সেটা হচ্ছে ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য, তাও আমার জন্য খরচ, সেক্ষেত্রে সেটাও ডেবিট।
সমাপনী ব্যাংক জমা বছর শেষে আমার ব্যাংকে কিছু টাকা জমা রয়েছে, সেটা আমার জন্য কম হয় একটু তুলে নাও আগে। এবার আমি একটু মূল সৃজনশীল প্রশ্নটি এক নাম্বার সিয়া প্যান বাদার্সের যে সৃজনশীল প্রশ্নটি সেক্ষেত্রে আমাদের ক নাম্বার ছিল কোন কোন দফা র মিলে অন্তর্ভুক্ত হবে না তা পরিমাণ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা ঘর করবো একটা ক্রমিক নাম বিবরণ টাকা টাকা এক্ষেত্রে এক দুই দিব বা ক্রমিক নম্বরটা না করলেই চলে, বিবরণ লিখব টাকা টাকা এক্ষেত্রে কোনটা কোনটা অন্তর্ভুক্ত হবে না হাতে নগদ এবং সমাপনী মজুদ পূর্ণ হাতে নগদ এবং সমাপনী মজুদ পূর্ণ তাহলে এই দুটি দেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এই দুটো লিখে এখানে অ্যামাউন্ট গুলো লিখে নিচে লিখে দিতে হবে। এরপর বলছে কি দেওয়া মিল তৈরি করো, তাহলে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেওয়া মিলের দ্বারা সংখ্যা হচ্ছে গিয়ে পাঁচটি, তবে জামদার মধ্যে তবে জামদার নয়, এখানে জামদার ক্ষেত্রে তারিখ থাকে এক্ষেত্রে কমিক নাম থাকবে, আমি একটু নিচে দেখাচ্ছি সবটি। শ্রমিক নাম হিসাবের নাম প্রতিএম পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, তো এভাবে করার পর এরপর আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক সেভাবে সে এক সে অ্যামাউন্টটা সেই দিক দিয়ে লিখতে হবে। এরপর গ নাম্বার যে প্রশ্ন সেই প্রশ্নটাতে লেখা হয়েছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে মুনাফা জাতীয় ব্যয়ের একটি সূত্র দিয়ে দিয়েছে তোমরা দেখো, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ। এখন সেক্ষেত্রে আমার বিক্রিত পণ্যের ব্যয়টা কীভাবে বের হবে সেটা সূত্রটা আমি তোমাদের একটু দিয়ে দিই, তাহলে তোমরা ইজিলি অঙ্কটা করতে পারবা। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, তাহলে এই সূত্রটা একটু তুলে নাও। তাহলে আমাদের আলোচনাটা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে আগামী দিন আমি আরেকটি রাউমিল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো, প্রত্যেক এইভাবেই আমরা রাউমিলগুলো করে ফেলতে পারবো। তবে আগামী যে ক্লাসটা হবে সেই ক্লাসে সম্পূর্ণ রাউমিলটা আমি আলোচনা করে ফেলবো কোন আইটেম কোন দিক দিয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।